হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। রিম্পাস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আমরা কার বাড়িতে এসেছি বলতো? আমাদের উপরে যে বৈশাখী দিয়া দাদা থাকে, সেই দাদার বাড়িতে এসেছি। আজকে বৈশাখী দিন মেয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তো ওখানে আমরা সবাই নিমন্ত্রিত, তাই চলে এসেছি। তো এরপর একে একে আশীর্বাদ করবে সবাই, তোমরা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমি ভিডিওটা একদম এখানে এসে স্টার্ট করলাম, আমি বাড়িতে স্টার্ট করিনি, এখানে এসে স্টার্ট করলাম। তো দেখো, আমি আর কোনো কথা বলবো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো, রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছাদে করা হয়েছে, ছাদে যে আমাদের রুমের মধ্যে আছে সেই রুমের মধ্যেই করা হয়েছে। তো টেবিলেই খাওয়া হবে, তাই দাদা টেবিল ফিট করছে।
তো চলো এটা পরিষ্কার করে নি, তারপর একদম লুচি হয়েছে, আজকে লুচি আর কি হয়েছে, এদিকে ফ্রাইড রাইস, এটা আলু পুটলের তরকারি, আর এটা হয়েছে মটর পনির, এদিকে পায়েস, এটা চাটনি, সব দেখে দিলাম। এটা দেখেছে মিষ্টি প্যাকেট, ভিতরে কি মিষ্টি আছে দেখতে পাচ্ছি না, আবার দেখে দিলাম প্যাকেটটা, খাবারের মেনু সব রাখা আছে এখানে। আর দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর অঙ্কিতাকে বৈশাখী দিয়ে সব খাওয়া রেডি করে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। তো অঙ্কিতা বলতে বার্থডে গার্লের নাম হলো অঙ্কিতা। তো বৈশাখী দি আজকে নিজের হাতেই সব রান্না করেছে, আর সবাই সেই ধারে খেতে বসেছে আরেক সাইডে। আর আমাদের উপরে যারা থাকি, এই কজনই উপরে যারা ভাড়ায় থাকে সেই কজন, আর আমাদের পুরো ফ্যামিলি, ওই 16-17 জনের মতো আইটেম হয়েছিল। তো চলো সবাই খেয়ে নিই, তারপর আবার শেষে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই তো দেখা পরিষ্কার হয়ে গেছে, আবার দ্বিতীয়বার খেতে বসছে।